উইমেন্স কলেজে শুক্রবার ভোটকর্মীদের দ্বিতীয় দফার মহড়া অনুষ্ঠিত। কার্যত এদিন চারটি কেন্দ্রে ভোটকর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়। উইমেন্স কলেজে এদিন 285 জন ভোটকর্মীকে মহড়া প্রদান করল নির্বাচন দপ্তর। আগামী 11 এবং 18 এপ্রিল রাজ্যে দুটি লোকসভা আসনের নির্বাচন। ওই নির্বাচনের নিরিখে শুক্রবার উইমেন্স কলেজ সহ চারটি কেন্দ্রে ভোটকর্মীদের দ্বিতীয় দফার মহড়া অনুষ্ঠিত হল। এদিন ওই উইমেন্স কলেজে 57টি গ্রুপের মোট 285 জন ভোটকর্মীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সে কথাই জানালেন ডিসিএম সদর অনিমেষ ধর। আজকে উইমেন্স কলেজে এবং আমাদের পাশাপাশি আরও কয়েকটা ভেন্যু আছে, বিএড কলেজে হচ্ছে, প্রগতি স্কুলে হচ্ছে, আর সামনে গুজম স্কুলেও হবে। আমাদের এখানে পুলিং পার্সোনালে যারা যারা প্রিসাইডিং অফিসার্স, ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং এবং গ্রুপ ডি, ওদেরকে নিয়ে যে টোটাল এখন গ্রুপ হয়ে গেছে, টিম হয়ে গেছে, টিম নাম্বার অলরেডি আমাদের পড়ে গেছে, এই সমস্ত টিমদেরকে নিয়ে এসে আমাদের ট্রেনিং হচ্ছে এই বিভিন্ন ভেন্যু। আমাদের এখানে আজকে এখানে উইমেন্স কলেজে আমাদের টোটাল 57 টিম আছে। টিমের মধ্যে টোটাল 5 জন করে আছে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং এবং গ্রুপ ডি, আর টোটাল 285 পুলিং পার্সন এখানে হচ্ছে। সবাইকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য উপযোগী যত সমস্ত ট্রেনিং আছে সব কিছু দেওয়া হবে। উপস্থিত নির্বাচন দপ্তরের কর্মকর্তা-কর্মীরা এই মহড়ায় ভোটকর্মীদের ভোটদান ও ভোট গ্রহণ সংক্রান্ত বিষয়ে অবগত করলেন। গভীর নিষ্ঠা ও মনোযোগের সঙ্গে এই ভোটকর্মীরা এই মহড়ায় অংশ নিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল।